हेलो व्यूअर्स वेलकम टू माय आर्ट चैनल के आर्ट एंड क्राफ्ट आशा करी सकले भालो आछो आमिओ भालो आछी। आज आमी आँकब चाइल्डहुड मेमोरिज सिनारी मैं छोटो बेलाकार विभिन्न जो स्मृति से स्मृतिर दृश्य। आज के आँकब टमटम जो खेलना गाड़ी से खेलना गाड़ी दृश्य। चलो शुरू करी आज के ड्रइंग। आज के सिनारि ड्रइंग देखो ना अन्य कोनो एक भिडियोते ड्रइंग देखो सरसरि कलर शुरू कर लम। चलो शुरू करी जो कलरगुलो यूज करब पैस्टल कलरगुलो से ही कलरगुलो देखते स्क्रिने तार नामों देखते आबार पर जो हमें यूज करब तक प्रति कलर नाम बोल जमन आकाश आकार जो स्काई ब्लू दिए एक टोन दीची लागिए दीची धीरे हल्का करे ऊपर दिखे एक गाढ़ो करे नीचे दिखे हल्का करे तारपर सेटार ऊपर ह्वाइट रंग दिए भालो करे चाप दिए ब्लेंड करे दीची माने मिशे दीची। ठीक ये पुरो आकाशटा जे एइटुकु जे आँकलाम ठीक एइभावे पुरो आकाशटा जेखाने जेखाने आकाश देखा जाए पुरो आकाशटा एके फेललाम। आशा करि तोमरा पारबे। एरपर गाछ आँकछि। गाछे सेई आगेर मतो एकई नियमे प्रथमे हलो क्रोमियोलो जेदिके लाइट पड़े उपरेर दिके झोपगुलोते क्रोमियोलो दिच्छि। क्रोमियोलो देवा शेष हले एखन ग्रास ग्रीन दिच्छि। क्रोमियोलो थेके शुरू करे आरो नीचेर दिके जेदिके शैडो धीरे धीरे सेदिके ग्रास ग्रीनटा सुंदर करे लागिए दिच्छी। क्रोमियोलो उपरे ब्लेंड करते करते नीचे दिखे एरपर ग्रीन दिए से ग्रास ग्रीनर ऊपर थेके माझामाझी थेके शेष किनारा पर्यंत ग्रीनटा दिए रंग लागिए दिच्छी एवं चाप दिए दिए लगाच्छी जाते भालो करे लागे ब्लेंड करे दिते हबे भालो करे। एरपर किछु किछु जायगाय एकेबारे नीचे दिखे कोबाल ब्लू दिच्छी आरो डार्क करार जोन्नो। আমরা যে পরের গাছগুলো আঁকব এরপরের যে পিছনের গাছটা সেই গাছটাতে শুধু কোবাল ব্লু ইউজ করব আর বাকি একেবারে পিছনের গাছগুলোতে কোবাল ব্লু ইউজ করব না। কেন না দূরে যাওয়ার কারণে সেগুলোর হলো রং ফেড হয়ে যাবে মানে কালার পার্সপেক্টিভ হবে। এরপর গাছের ড্রয়িংটা করছি গাছের ড্রয়িংয়ে কালার লাগাচ্ছি যেমন রসিয়ানা দিচ্ছি রসিয়ানা রসিয়ানার পরে ডার্ক দিকে ভ্যানডাইক ব্রাউন দিচ্ছি ম্যান্ডেক ব্রাউন রসিয়ানা ভালো করে ব্লেন্ড করে দেব একদিকে ডার্ক এবং একদিকে লাইট হয়ে যাবে। তাহলে এরপর আরও বেশি শার্প করার জন্য ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িংটা শার্প করে দিচ্ছি সব জায়গায় তাই করে দিলাম। ঠিক এভাবেই সব গাছগুলোই আছে। আগেই বলেছি আমি একবারে পিছনের গাছগুলোতে কোবাল্ট ব্লু দেব না। এরপর পিছনে আরেকটা যে গাছ সেই গাছটাতে শুধু গ্রাস গ্রিন আর গ্রিন দিলাম। তারপর ওই যে গ্রাম হ্যাঁ গ্রাস গ্রিন আর গ্রিন ওই যে পিছনে যে একটা গ্রাম তারপর সেই গ্রামটার ভিটেটাতে ইয়েলো আকার দিলাম। এরপর এই সামনের গ্রামটাতে ঘরের চালে অরেঞ্জ দিচ্ছি আর যে ডার্ক দিকে ঘরের চালটা দেখা যাচ্ছে সেখানে অরেঞ্জ দিলাম। অরেঞ্জ দেওয়ার পরে ওর উপরে আবার রসিয়ানা দিলাম তাহলে একটু ডার্ক তৈরি হলো। এরপর ঘরের ওয়ালে মানে দেয়ালে গ্রে দিচ্ছি গ্রে কালার ভালো করে ব্লেন্ড করে দিলাম। এরপর চালের যেখানে শেষ সেখানে হলো ব্ল্যাক দিয়ে ড্রয়িং করে দিচ্ছি মানে একটু ডার্ক করে দিচ্ছি শ্যাডো পড়ছে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে। একটা ছোটো ঘর তাই এখানে তারপরে জানলা এবং দরজা এঁকে দিলাম ছোটো ঘর তাই প্যাস্টেল দিয়ে ড্রয়িং করাটা কঠিন হবে তাই ব্ল্যাক কালার পেন্সিল আমি ইউজ করছি। এরপর চালে হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিলাম ঠিক ঘরের দেওয়ালে তাই ঠিক এটা যেভাবে আঁকলাম এই ঘরটা ঠিক পিছনের ঘরটাও সেভাবে একইভাবে আঁকব। তারপর বাঁ পাশে একটু শ্যাডো দেওয়ার জন্য একটু আরেকটু ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ডার্ক করে দিলাম বিশেষ করে চালের নিচে শ্যাডো পড়লো সেখানে এবং নিচেও একটু ডার্ক করে দিলাম ওয়ালটাতে তারপর ড্রয়িংটা করে দিলাম। পিছনের ঘরটা একইভাবে হবে তোমরা পারবে আশা করি। পিছনের ঘরটা হয়ে গেল। এরপর খড়ের গাদাটা খড়ের গাদাটা যে লাইট দিকে হলো ক্রোমিয়োলো তারপরে হলো যেদিকে ডার্ক সেদিকে হলো ইয়েলো আকার দিলাম ইয়েলো আকার লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ক্রোমিয়োলো দিচ্ছি লাইটের দিকে এবং ডার্ক যেদিকে শ্যাডো যেদিকে সেদিকে হলো ইয়েলো আকার এবং ভিটেটাতে সেই ইয়েলো আকার হালকা করে দিচ্ছি বেশি চাপ দিয়ে না হালকা করে এবং
হালকার পরিমাণটা যেন সমান থাকে, তারপর হোয়াইট দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম। এরপর রসিয়ানা দিয়ে ভিটাটা যে উঁচু সেই উঁচু ড্রয়িং বরাবর রসিয়ানা দিয়ে একটা লাইনের মতো দিয়ে দিলাম, লাইনটা একটু চ্যাপটা হবে দিয়ে দিলাম। ভিটাটা উপরে উঠে গেল, খড়ের গাদার উপরের বাঁশটাকে রসিয়ানা দিলাম। এরপর দিগন্ত রেখার যে গাছগুলো দেখা যাচ্ছে সেই গাছগুলোর জন্য প্রথমে হলো অলিভ গ্রিন দিলাম হালকা করে, অলিভ গ্রিনের পরে স্কাই ব্লু দিয়ে ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এটা এই কারণে দিলাম যে দূরের গ্রাম এই গ্রিনটা আর গ্রিন লাগবে না, একটু ব্লুইশ গ্রিন হবে, তাহলে দূরে চলে যাবে পার্সপেক্টিভ, কালার পার্সপেক্টিভের কারণে। সেটাও হয়ে গেল। এখন আমরা মাঠটা আঁকব। মাঠটার আমি বাম পাশে একটা পাশ দেখাচ্ছি কীভাবে রং দেব। যেমন প্রথমে ক্রোমিওলো দিলাম, ক্রোমিওলো একেবারে মাঝামাঝিরও নিচে আসলাম, তারপরে ইয়েলো গ্রিন দিয়ে ওই দিগন্ত রেখার একটু পরে থেকে ক্রোমিওলোর উপরে ইয়েলো গ্রিন দিয়ে একে নিচে পর্যন্ত নেমে আসলাম লাগাতে লাগাতে, তারপরে ঠিক মাঝামাঝি থেকে গ্রাস গ্রিন দিয়ে তার উপরে আবার দিচ্ছি হালকা করে। এটা তিনটা মিলে একটা কালার তৈরি হচ্ছে, হালকা, বেশি গাঢ় না। তারপর নিচে একেবারে রাস্তার লাইন বরাবর গ্রিন দিয়ে লাইনটা দিলাম, গ্রিন দিয়ে দিচ্ছি। তারপর যে আমরা ঘাসের ড্রয়িংগুলো করছিলাম পেন্সিলে, সেই ড্রয়িং বরাবর গ্রিন দিয়ে ওই লাইনগুলোর উপর আবার লাইন দিচ্ছি। যেমন বামে কিছু বাঁকা লাইন, ডানে কিছু বাঁকা লাইন, ঠিক একইভাবে পুরো যে মাঠটা সেই মাঠটা করে ফেললাম। এরপর আমরা করবো এখন রাস্তাটা, রাস্তাটার জন্য সেই দূর থেকে প্যাল অরেঞ্জ দিয়ে প্যাল অরেঞ্জ লাগাতে লাগাতে সামনের দিকে করে চলে আসছি। প্যাল অরেঞ্জ রাস্তাটা দূর থেকে সামনের দিকে প্যাল অরেঞ্জ লাগাচ্ছি। দেখতেছো তোমরা কীভাবে লাগাচ্ছি, হালকা করে, বেশি গাঢ় করে না। এই ফিগারটা পর্যন্ত এসে আর এই দিকে আসলাম না। এরপর ওই ফিগারটা থেকে শুরু করে ইয়েলো আকার তার উপর দিয়ে একটা শেষ পর্যন্ত নিয়ে আসছি রাস্তার ইয়েলো আকার। এখন ইয়েলো আকার দেওয়া শেষ হলে এখন একে রাস্তার শেষ থেকে রসিয়ানা দিচ্ছি আবার তার উপর আরেকটা হালকা করে, একই টোন, হালকা করে, খুব গাঢ় না, হালকা করে ওই দুটো কালারের উপর দিয়ে এখানে রাস্তাটা যেখানে ঘুরে গেছে সেখান থেকে গিয়ে মোটামুটি ওই ফিগারের কাছাকাছি চলে যাব। ওই ফিগারের কাছাকাছি চলে গেছে, এটা হয়ে গেছে। এখন হলো রসিয়ানা দিয়ে রাস্তার যে কিনারাটা সেই কিনারাটার লাইনটা ড্রয়িং করে দিচ্ছি। তোমরা দেখো রাস্তাটা বের হয়ে আসছে কীভাবে, এতক্ষণ কিন্তু রাস্তাটা বোঝা যায়নি, লাইনটা ড্রয়িং করার সাথে সাথে রাস্তাটা স্পষ্ট বোঝা যাচ্ছে। একইভাবে রসিয়ানা দিয়ে রাস্তার লাইনটা ড্রয়িং করে দিচ্ছি, ওপারেও দিলাম করে, আর একটু ওই ফিগারটার পিছনে লাগাচ্ছি রসিয়ানাটা। এরপরে হলো হোয়াইট দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি ওই ফিগার থেকে শুরু করে ওই তিনটা কালারের উপর, হোয়াইট দিয়ে ভালো করে চাপ দিয়ে ব্লেন্ড করে দিলাম। এরপর ফিগারের যে শ্যাডো ভ্যানডাইক ব্রাউন দিয়ে দিচ্ছি, ওই ফিগারের শ্যাডো, এই ফিগারের শ্যাডো, তারপরে যে টমটম গাড়িটার শ্যাডো সেটাও ভ্যানডাইক ব্রাউন দিয়ে একটু একটু করে দিচ্ছি। ওই 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 টমটম গাড়িটারও দিলাম। এখন এই টমটম গাড়িটা আঁকছি, এই গাড়িটার ঢোলটাকে রেড কালার দিলাম, এটা কালার পেন্সিল দিয়ে দিচ্ছি কেন অনেক ছোট। তারপরে ব্রাউন দিলাম চাকাতে, তারপরে ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করে দিচ্ছি। দেখো টমটমের দুটো লাঠি যেটু দুটো বাড়ি দেয় ওই ঢোলটাতে, ঠিক একইভাবে ওই টমটমটাও আঁকছি, ওটাতে ব্লু দিলাম ঢোলটাতে, তারপরে চাকা এবার এটা যেভাবে আঁকলাম ঠিক একইভাবে ওই চাকাটাও আঁকছি, চাকার শ্যাডো দিলাম ভালো করে ড্রয়িং করে, দুটো টমটমে আঁকা শেষ। এরপর হলো ফিগারগুলো আঁকবো। ফিগারগুলোর জন্য সর্বপ্রথমে ফিগারের স্কিন টোন, স্কিন টোনের জন্য যে পাশে শ্যাডো সে পাশে রসিয়ানা দিয়ে একটু রসিয়ানা লাগিয়ে দিলাম। তারপরে রসিয়ানা লাগানো শেষ হলে যে পাশে শ্যাডো পড়বে তারপরে যে আমরা
প্যাল অরেঞ্জ দিই। প্যাল অরেঞ্জ দিয়ে রসিয়ানার উপর থেকে ব্লেন্ড করে ভালো করে ওই কিনারা পর্যন্ত লাইট পর্যন্ত প্যাল অরেঞ্জ ভালো করে লাগিয়ে দিচ্ছি। তাহলে আমাদের স্কিন টোন হয়ে গেল, যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে মানে চামড়া দেখা যাচ্ছে, আর বাকি জায়গা তো ঢেকে রাখে আছে পোশাক দিয়ে। আমাদের শরীর আঁকা শেষ, মুখটুক সবে আঁকা শেষ। এরপর ওই দূরের মেয়ে ফিগারটার পোশাকে দেবো হলো পিঙ্ক। পিঙ্কের জন্য ডার্ক জায়গাগুলোতে রেড দিলাম, তারপরে এখন পিঙ্ক দিচ্ছি, পিঙ্ক দিয়ে পুরোটা রং করে দিচ্ছি। এরপর নিচের দিকে অরেঞ্জ দিলাম, অরেঞ্জ কালারের স্কার্টটা হবে। ছেলেটার শার্টে দিলাম হলো ব্লু। ব্লু দেওয়ার জন্য প্রথমে দিলাম ডার্ক অংশে হলো কোবাল ব্লু, তারপরে স্কাই ব্লু দিয়ে পুরোটা রং লাগিয়ে দিচ্ছি। সেই কোবাল ব্লুর উপর থেকে স্কাই ব্লু দিয়ে পুরোটা ব্লেন্ড করে ফিল আপ করে দিলাম। এরপর নিচে দিচ্ছি অরেঞ্জ, প্যান্টটার রং দিচ্ছি অরেঞ্জ। অরেঞ্জের পরে হোয়াইট দিলাম, ডার্ক দিকে অরেঞ্জের কিছু টোন দিয়ে তারপর হোয়াইট দিয়ে সেটা ব্লেন্ড করে দিলাম। এরপর চুলে রং দেবো, চুলে সবসময় আমি প্রথমে কোবাল্ট ব্লু তারপরে হলো ব্ল্যাক দিয়ে চুলটা ড্রয়িং করে দেই, তাহলে দুটো কালার মিলে যদি ব্ল্যাক হয় সেটা ভালো লাগে। এরপর যেহেতু ছোটো জায়গা, ছোটো ফিগারগুলো ছোটো, তাই ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে সেটা ড্রয়িং করে দিচ্ছি, শার্প করে দিচ্ছি, মানে সবগুলো বের করে দিচ্ছি। শার্টেরও ড্রয়িং বের করে দিলাম, প্যান্ট এনেগুলো ছোটোখাটো ড্রয়িংগুলো বের করে দিলাম। এরপর সিগনেচার দিলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও, এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।